আমাদের এই পৃথিবী অদ্ভুত এক বৈচিত্র্যে ভর্তি। কোথাও সমুদ্র, কোথাও পাহাড়, কোথাও মরুভূমি, আবার কোথাও সুদূর জঙ্গলে পরিপূর্ণ। তেমনি বঙ্গ উপসাগর অঞ্চলে অবস্থিত পৃথিবীর এক অপরূপ জঙ্গল সুন্দরবন। পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ জাতীয় বনাঞ্চল সম্পর্কে আজকে জানাবো ওয়ান্ডার হিস্ট্রির এই নতুন পর্বে। ভিডিওটি শুরু করার পূর্বে একটি অনুরোধ, এই চ্যানেলে নতুন হলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাংলায় সুন্দরবনের আক্ষরিক অর্থ সুন্দর জঙ্গল বা সুন্দর বনভূমি। এই স্থানে প্রচুর পরিমাণে সুন্দরী গাছ পাওয়া যায়। এই সুন্দরী গাছের প্রাচুর্যের ফলে এর নামকরণ সুন্দরবন করা হয়েছে। তবে সুন্দরবনের প্রাচীন আদিবাসী এই স্থানকে সমুদ্রবন বা চন্দ্রবান্ধে নামে ডাকে। মুঘল আমলে স্থানীয় এক রাজা পুরো সুন্দরবনের ইজারা নেন। 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীরের কাছ থেকে স্বত্বাধিকার পাওয়ার পরই সুন্দরবন এলাকার মানচিত্র তৈরি করা হয়। এই সময়ই সুন্দরবন বিশ্বের প্রথম ম্যানগ্রোভ বনভূমি হিসাবে স্বীকৃতি লাভ করে। পৃথিবীর সমগ্র ম্যানগ্রোভ বনাঞ্চলের 43% ইন্দোনেশিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া, নাইজেরিয়াতে অবস্থিত। কিন্তু ভারত ও বাংলাদেশে অবস্থিত সুন্দরবন বিশ্বে একক বৃহত্তম ম্যানগ্রোভ বন, যা 1997 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে বিশ্বের বুকে পরিচিত হয়। এটি প্রাকৃতিক সপ্তম আশ্চর্য হিসাবেও মনোনীত হয়। ম্যানগ্রোভ কথার অর্থ বাংলায় দাঁড়ায় লবণাম্বুজ, এক বিশেষ ধরনের উদ্ভিদ যা সাধারণত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের নোনা বা লবণাক্ত জলে জন্মায়। বাংলা শব্দ লবণাম্বুজ বিশ্লেষণ করলে দুটি শব্দ পাওয়া যায়, লবণ এবং অম্বুজ, অর্থাৎ লবণাক্ত মাটিতে জন্মানো উদ্ভিদ। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার বদ্বীপের সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। এই অঞ্চলে সবথেকে বেশি সুন্দরী, গরান, গেওয়া গাছ দেখা যায়। অন্যান্য গাছের তুলনায় ম্যানগ্রোভ গাছ অন্য পদ্ধতিতে শ্বসন কার্য চালায়। জলাভূমিতে থাকার জন্য এই রকম গাছের মূলের পাশ দিয়ে শ্বাসমূল নির্গত হয়, আর শ্বাসমূলের ওপরে থাকে শ্বাসছিদ্র। জোয়ারের সময় শ্বাসমূলের সাহায্যে জলের ওপর থেকে ম্যানগ্রোভ উদ্ভিদ শ্বসন কার্য চালায়। সুন্দরবন অঞ্চলটি বিস্তৃত হয়ে রয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে। উপমহাদেশের স্বাধীনতা অর্জনের পর 1/3 অংশ ভারত ও বাকি 2/2 অংশ পায় বাংলাদেশ। বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলা জুড়ে এবং ভারতীয় অংশের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে অবস্থিত। সুন্দরবনের আয়তনের একটি বিরাট অংশ হল জলাধার। সুন্দরবনের মধ্যে অবস্থিত নদী ও খাড়ি সহ জলাধারের আয়তন প্রায় 1800 বর্গ কিমি। সমগ্র সুন্দরবন জুড়ে জালের মতো ছড়িয়ে রয়েছে ছোট বড় বিভিন্ন খাল। সুন্দরবনের নদীগুলি মিষ্টি ও নোনা জলের মিলনস্থল। হাজার বছরের বেশি সময় ধরে বঙ্গ উপসাগর বরাবর নদী প্রবাহের ফলে সঞ্চিত পলি দ্বারা গড়ে উঠেছে এই ভূখণ্ড। সমুদ্রপৃষ্ঠ থেকে সুন্দরবনের উচ্চতা স্থানভেদে 2 ফুট থেকে 7 ফুট পর্যন্ত। 1879 সালে সমগ্র বনকে সংরক্ষিত বন হিসাবে ধরা হয়। এরপর থেকে সুন্দরবনের সকল কার্য সুন্দরবন ফরেস্ট ডিপার্টমেন্টের ওপর দেয়া হয়। সুন্দরবনের অন্যান্য জীব বৈচিত্র্যের প্রধান আকর্ষণ হল রয়্যাল বেঙ্গল টাইগার। এই প্রজাতির বাঘের প্রধান ও সর্বাধিক গুরুত্বপূর্ণ আবাসস্থল হল সুন্দরবন। অতীতে প্রায় এই প্রজাতির সকল বাঘই ছিল এই স্থানে। বর্তমানে এদের বিপন্ন প্রজাতি হিসাবে চিহ্নিত করা হয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও এখানে প্রায় 289 প্রজাতির স্থলজ প্রাণী দেখা যায়। এছাড়াও প্রায় 42 প্রজাতির স্তন্যপায়ী, 35 প্রজাতির সরীসৃপ, 25 প্রজাতির পাখি ও বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী রয়েছে। ইতিমধ্যে বহু প্রাণী বিলুপ্ত হয়ে গেছে, যার মধ্যে বুনো মহিষ, পাড়া হরিণ, ছোট বড় শৃঙ্গ, গণ্ডার, অজগর প্রভৃতি। সুন্দরবন অঞ্চলে যেসব আদিবাসী বসবাস করে তাদের বেঁচে থাকার প্রধান জীবিকা হল মৎস্য শিকার করা
ও বনের থেকে মধু, মোম, গাছের আঠা, ফল সংগ্রহ করা। বন থেকে এইসব উপাদান সংগ্রহ করতে গিয়ে বছরে প্রায় 100 থেকে 250 জন রয়্যাল বেঙ্গল টাইগারের শিকারে মারা যায়। সুন্দরবন অঞ্চলে মিষ্টি পানির মাছ পাওয়া যায়, যেমন জিওল, কই, শিং, মাগুর, পুঁটি, খলসে, ঢেলা, কুচো চিংড়ি প্রভৃতি। সুন্দরবন এলাকায় সুতোর মতো নদী বিস্তৃত হয়ে আছে। এই নদীগুলির মধ্যে উল্লেখযোগ্য রাইমঙ্গল, মাতলা, বিদ্যাধরী, শিপসা, পশুর ও ভোলা। এই প্রতিটি নদী এক এক স্থান থেকে উৎপন্ন হয়ে সর্বশেষে বঙ্গ উপসাগরে গিয়ে পড়েছে। এর ফলে এই স্থান রূপ নিয়েছে এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের। এই সৌন্দর্যকে দেখতে সারা বিশ্ব থেকে বহু পর্যটক এখানে ভিড় জমায়। সুন্দরবনে 42টি প্রজাতির স্তন্যপায়ীদের মধ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, মায়া হরিণ, বানর, বনবিড়াল, সজারু এবং বন্য শুকর। প্রায় 35 প্রজাতির সরীসৃপের মধ্যে সবথেকে বড় সদস্য মোহনার কুমির। সুন্দরবনের সাপের মধ্যে উল্লেখযোগ্য হল রাজগোকরো, অজগর, কেউটে। অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে রয়েছে প্রায় 40 প্রজাতির চিংড়ি। এখানে হাঁস জাতীয় বেশ কিছু পরিযায়ী পাখি দেখা যায়। বিগত 200 বছরে সুন্দরবনের আয়তন কমে গেছে প্রায় অর্ধেক। এভাবে চলতে থাকলে আগামী 100 বছরে সুন্দরবন সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে। তবে সুন্দরবনকে সংরক্ষণ করার জন্য ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ প্রচেষ্টায় বেশ কিছু অভয়ারণ্য তৈরি করা হয়েছে।